উঠি চলো আজকে আর একটা আমার হাতের কাজ দেখাই দেখো উঠি লোক কোন এঁকে দিয়েছি আংটি কেমন হয়েছে বলো হেভি সুন্দর হয়েছে আর এটা আঙ্কেলের মতো দেখতে হয় ওটা আমি এঁকে দিয়েছি আঙ্কেলের মতো দেখতে আর ওটা টিকলি দেখো আর ওটা কি ও শুধু এসে কি করেছিস চুলটা করেছে আর মুখটা করেছে আমি তিলকটা এঁকে দিয়েছি যদিও তিলক পাশে বসে তো তিলকটা আমি করেছি দাদা সাজালো কে একদিন সময় করে আসিস আর আমাদের কলগেট দরকার হয় না পূর্বাচার মিষ্টি কলগেট দেখা হাসিটা বলো মিষ্টি কিনা এইদিকে দাঁড়া বলো এবার হাস ভালো করে না চলো আর কিছু বলবে প্রচুর ভিডিও ছাড়ো সামনে কিন্তু পুজো ঠিক আছে তারপর কিন্তু কারণ এতদিন কাজকর্ম করে ভিডিও একদম একদম আর বলবে আর কিছু বলার নেই দশটার সময় এসে ওই যে না আমরা উঠে গেছিলাম ওকে তুলেছে দশটার সময় এরা দশটায় চলে এসছে আর হ্যাঁ আর পূর্বাশার পরিচয়টা পূর্বাশা বলে দে এদিকে তোর মা সেই রিমিকে বরণ করেছিল ওটা হচ্ছে এই এই বরণ করেছিল মা না ওটা সিঁদুর দেওয়া এটা সিঁদুর ছাড়া মা মেয়ে দুজনেই সেম বোঝা যায় না দুজনকার আমি মাঝে হ্যাঁ আমি সেদিন ওকে কমেন্ট করতে গিয়ে ওর মাকে করে দিচ্ছিলাম আর আমাদের যখন অ্যাড থাকে ওকে নিয়ে আসি হাসির জন্য আর একবার লাস্ট একবার ভালো করে হচ্ছে না গজদার দুটো বেরোয়নি তো চলো দিদি তোমার ভিডিও হয়ে গেছে আমার ভিডিও হচ্ছে আটকে গেলাম বৃষ্টিতে তিলক ব্যাচারি আজকে জিমে যেতে পারিনি দেখে নাও জিমে যেতে পারিনি আজকে চললাম তুই কিছু বলবি হ্যাঁ আমি সেরেছি আমার খুব ভালো লাগছে তুমি আমাকে দেখাও আমি অন্ধকার করে দিয়েছি রাধে রাধে এই কোথায় চলে গেল বাবা টিকিটটা সরা তো এখানটা একটা ক্লিপ রাখতে হবে না আমার কাছে সেফ টিপি সো একটা আমি ওকে অ্যাডভাইস দিতে পারি ঠিক আছে বেশি লোন ফোন না নিয়ে নবদ্বীপ ঘাটে এরকম রাধে রাধে করবি 5 টাকা যা ইনকাম হবে হবে লোনের চক্করে যাস না এইটুকু অ্যাডভাইস দিতে পারি আমি হাতে কি বাটিটা থাকবে না বাটি না রাধে রাধে আপনার বাবা বলে তুমি দাও দাও বাবা তো একটা তুমু চলো অফিস বেরোবো টাটা টাটা